দেশে করোনা আক্রান্তের পরিমাণ কিন্তু বেড়ে গেল। দেশে করোনায় মোট মৃত্যু 5 লক্ষ ছাড়ালো গত 24 ঘন্টায়, ফের বাড়লো মৃত্যুর সংখ্যা। তবে এবং এরই মধ্যে হচ্ছে ভোট, পরীক্ষা, সবকিছুই কিন্তু এরই মধ্যে হচ্ছে। কিন্তু একটা বড় পরীক্ষা এই করোনার কারণে কিন্তু পিছিয়ে গেল। 6 থেকে 8 সপ্তাহের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা। কোন পরীক্ষাটা আজকে তার ডিটেলে জানাবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খবর কি, একাদশের পরীক্ষা কবে থেকে হবে, সবটাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর জানাবো। আর তার সাথে সাথে তোমাদের জন্য কিন্তু একটি ফেসবুক গ্রুপ তৈরি করেছি, সেই সম্বন্ধেও একটু আলোচনা করবো এই ভিডিওতে। এই ভিডিওটা যদি তোমরা দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ তিনটে শ্রেণীর পড়ুয়ারা অত্যন্ত উপকৃত হবে। যা সাজেশন পাবে সেইটা পড়ে যাও, পরীক্ষা অবশ্যই তা কমন পাবে। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, সকলের কিন্তু হেল্প হবে অনেক। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তার একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারে সদস্য হয়ে যায়। বন্ধুরা, দেশে করোনা আক্রান্তের পরিমাণ কিন্তু বেড়ে গেছে এবং তারই মধ্যে হচ্ছে ভোট। ভোটের কারণেই কি স্কুল কলেজ সব খুলে দিল, পরীক্ষা কি হচ্ছে? পরীক্ষা নিয়ে এই মুহূর্তে কিন্তু নোটিশ আপাতত কেউ বেরি করছে না, ওয়েবসাইটগুলো চুপচাপ রয়েছে, পর্ষদ জানিয়ে দিয়েছে যে পরীক্ষা ডেটে হবে, ছাত্রদের তো কোনো উত্তরই দিচ্ছে না কেউ। ছাত্ররা তো এখানে অসহায় হয়ে পড়েছে, তারা আমাদেরকে বারবার জানাচ্ছে যে দাদা পরীক্ষা বাতিল হোক, পরীক্ষা পিছিয়ে যাক, সিলেবাস কমপ্লিট হয়নি। তাই তোমাদের স্বার্থে, তোমাদের কথা আজকে আমরা এই ভিডিওতে বলবো, তোমাদের কী কী সমস্যা হয়েছে তা একে একে আমি তোমাদেরকে বলবো। 90% পড়ুয়ারা কিন্তু বারংবার বলছে যে পরীক্ষা বাতিল করা হোক। তাদেরকে বলতে চাই, তোমরা পরীক্ষা বাতিল করার কথা বলো না, তার কারণ পরীক্ষা যদি বাতিল করা হয় তাহলে পিছিয়ে যাবে অনেক। তোমরা যদি পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয় সেটা কিন্তু বেটার হবে, সেটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ নয়। যেরকম একটি বড় পরীক্ষা যেমন স্নাতকোত্তর মেডিকেল পরীক্ষা, সেটা 6 থেকে 8 সপ্তাহ পিছিয়ে গেল, মানে বুঝতেই পারছো 1 মাসের বেশি। পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। 6 থেকে 8 সপ্তাহের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা। 12ই মার্চ এই পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধীরা। রাজ্যসভা থেকে ওয়াকআউট কংগ্রেস তৃণমূল ডিএমকে। 6 থেকে 8 সপ্তাহ মানে 2 মাসেরও বেশি কিন্তু একটি পরীক্ষা পিছিয়ে গেল। তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছোতে কী সমস্যা রয়েছে? ছাত্রছাত্রীদের এত সমস্যা, স্কুলে তারা এখনও অবধি কিন্তু ঠিকমতোভাবে যাচ্ছে না স্কুল খুললেও। আর স্কুল খুললেও আউটগোয়িং টেনদের তো স্কুলে গিয়ে কোনো লাভ নেই, এই কদিনে তারা কী সিলেবাস কমপ্লিট করবে স্কুলে? আর স্কুলে কজনই বা বসবে, একটা বেঞ্চে 2 জন করে বসছে, তো এক একটা স্কুলে প্রায় অনেক পড়ুয়া, তাদেরকে কোভিড বিধি মেনে সেখানে বসানো, তার থেকে সব থেকে বড়ো কথা শিক্ষক শিক্ষিকার পরিমাণ কত? 8, 9, 10, 11, 12 এতগুলো ক্লাস করানো মুখের কথা তো নয়, কারণ যে টিচার মাধ্যমিক পড়ায় সেই টিচারই তো গিয়ে আবার উচ্চ মাধ্যমিক পড়ায়। তাই ছাত্রদের এই সমস্যাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং তাদের কথা শুনতে হবে, কিন্তু সব ব্যক্তিগত দাবি দাওয়াকে ভুলে আমাদেরকে পড়াশোনাও করতে হবে। তাই পড়াশুনো করতে হলে আমাদেরকে কিন্তু এই মুহূর্তে আর পুরো বই পড়লে চলবে না, সাজেশান পড়তে হবে। সাজেশানের জন্য অনেক বাজারে হাজার হাজার টাকার বই রয়েছে, সেই বইগুলোকে তোমাদের কিনতে হবে না। এত টাকা দাম দিয়ে বই কিনে এইটুকু টাইমে পড়ে তো কোনো লাভ নেই, টেস্ট পেপারও সলভ করতে হবে না, এত কম সময়ের মধ্যে টেস্ট পেপার সলভ করে তোমরা শেষ করতে পারবে না। হ্যাঁ, পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা তোমরা পেয়েছো অবশ্যই সেটা সলভ করো, তার সাথে সাথে আমাদের দেওয়া সাজেশানগুলো ফলো করে যাও, তোমরা অবশ্যই 100% কমন পাবে। আমাদের দেওয়া সাজেশানগুলো তোমরা কী করে পাবে? তোমাদের জন্য একটি ফেসবুক গ্রুপ তৈরি করেছি, শুভ ক্লাসেস যেটার নাম, ফেসবুকে গিয়ে গ্রুপে সার্চ করবে আমাদের গ্রুপ পেয়ে যাবে, সেখানে গিয়ে আমাদের গ্রুপ ফলো করবে। লিংক আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্স দুটি জায়গাতেই দিয়ে দেবো। তার সাথে সাথে ফেসবুক লাইট যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি ব্যবহার করো না, যেটা আসল ফেসবুক অ্যাপ সেইটা ব্যবহার করো। সেইটাতে ব্যবহার করলে কিন্তু তোমরা পিডিএফ ফাইলগুলো ওখান থেকে ডাউনলোড করতে পারবে, আর যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছো না তাদের জন্য লাস্ট মিনিট সাজেশানের আকারে ইউটিউব চ্যানেলেই আসবে, আর না হলে এই ফেসবুক গ্রুপেতেই টেক্সট আকারে আসবে, তোমরা সেখান থেকে দেখে পড়ে নিও। সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ প্রত্যেকটা শ্রেণীরই সাজেশান আসতে চলেছে। তাহলে আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি থেকে এটাই বোঝা গেল, যদি এত বড় একটি পরীক্ষা পিছাতে পারে তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কত বড়ই বা পরীক্ষা যে এটা পিছাতে পারে না, এটা কিন্তু পেছানো উচিত ছাত্রছাত্রীদের দাবি, আমাদেরও নিজস্ব দাবি, কিন্তু ব্যক্তিগত দাবি থাকলেও পড়াশোনাটা তোমরা অবশ্যই চালিয়ে যাও। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলো না। কাল সরস্বতী পুজো, সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই। কাল আমাদের চ্যানেলে একটি ভিডিও আসবে 5টার সময়, ঠিক বিকেল 5টার সময়, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে। আর আজকের মধ্যে এই ভিডিওটি শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলে জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।